1979 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি যখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসে জনতার দেওয়া উপাধি বঙ্গবন্ধু উপাধি নিয়ে নেন, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা এই আন্দোলনে 18 ফেব্রুয়ারিতে তিনি শহীদ হয়েছিলেন। ডক্টর শামসুজ্জোহার কবর জিয়ারত করবার জন্য বঙ্গবন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, তার পাশে থেকে তাকে দেখবার এবং তার সাথে দুটো কথা বলবার প্রথম আমার সুযোগ সৃষ্টি হয়েছিল। স্বাধীনতার অব্যাহতি পরে আমি রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলাম। রাকসুর নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আমরা বঙ্গবন্ধুর সাথে দেখা করেছি বারবার।